তো ফিরস দেখুন এইখানে যে সাইজটা দেওয়া আছে সেটি আমরা খাতায় লিখব যে দেওয়া আছে কলমের সাইজ কলমের সাইজ দেওয়া আছে বারো ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি বারো ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি কলমের সাইজ দেওয়া আছে এখন দেখব আমরা কী পরিমাণ কাভারিং সাজেস্ট করা আছে তো কাভারিং সাজেস্ট করা আছে এক ইঞ্চি করে তাহলে ক্লিয়ার কাভার এক ইঞ্চি যে স্টিপটা ব্যবহার করা সেই স্টিপটা কত মিলিমিটার ডায়া তো রিং ডায়া রিং আট আট মিলিমিটার মিলিমিটার তো এবার দেখুন হুক আমরা এই যে হুকটা ব্যবহার করছি এই হুকটার জন্য আমরা কি ধরবো আমরা ধরব টেন ডি হুক হুক হুকের জন্য আমরা ধরব টেন ডি তো এবার আমরা কাটিং লেন্থের সূত্রতা দেখব কাটিং লেন্থ রড কাটার দৈর্ঘ্য রড কাটার দৈর্ঘ্যটা আমরা দেখব দৈর্ঘ্য সূত্র এটা আমরা সূত্র দেখব সূত্রটা হচ্ছে দুই গুণ এ যোগ দুই গুণ বি যোগ দুই গুন দশ ডি বিয়োগ তিন গুন দুই ডি বিয়োগ দুই গুন তিন ডি তো এবার আমরা দেখি দুই গুণ এ এ মানে এইখান থেকে এই যে রডটা এই পশনটা দুই গুণ করার কারণ এই পাশে যেটা এই পাশে একই লেন্থ দুই পাশে একই লেন্থ থাকার কারণে আমরা দুই গুণ করলাম তো দুই গুণ এ আছে কত দশ এ পাশের হাইটটা আছে দশ দশের থেকে দুই পাশ দিয়ে এক ইঞ্চি করে বাদ গেলে থাকে আট তাহলে আমরা আট লিখতে পারি সেম ওয়ে ঠিক একই ওয়েতে বারো ইঞ্চি জায়গায় হবে দশ ইঞ্চি যোগ দুই গুণ দশ গুণ ডি আর যেহেতু ডায়া বলছিলাম রিংয়ের ডায়া আট সেতু আট গুণ হবে বিয়োগ তিন গুণ দুই গুণ এখানেও রিংয়ের ডায়া গুণ হবে আট বিয়োগ দুই গুণ তিন গুণ আট তো এইখানে অনেকেই এই তিন থ্রি ডি বা তিন ডি এই যে জায়গাটা অনেকেই বিয়োগ করে না তো আমরা প্রপার রুলসে যদি যাই তো এটা বিয়োগ করে নিব আর এই যে জায়গাটা টু ইন্টু টেন ডি এই জায়গাটা আমরা সর্বক্ষেত্রে যোগ করে নিব তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তবে আসবে একশো ইঞ্চি একশো ইঞ্চি যদি একশো ইঞ্চিকে আমরা ফুট দেই তাহলে বারো দ্বারা ভাগ করতে হবে বারো দ্বারা ভাগ করতে হবে কেননা এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে আমরা এক ফুটে যদি নিয়ে যেতে চাই একশোকে একশো ইঞ্চিকে বারো ফুট দ্বারা ভাগ করলে বারো ইঞ্চি দ্বারা ভাগ করলে তখন ফুটে চলে যাবে এটা হবে আট ফুট চার ইঞ্চি চার ইঞ্চি এই লেন্থটা যদি আমরা রড কাটি তাহলে আমরা প্রপার রিংয়ের সাইজটা পাবো দেন এই রিঙের সাইজে এইখানে যে হুকটা এই হুকটাও আমরা ব্যবহার করতে পারব এবং এই এইটা রিংয়ের ডেভেলপার ডেভেলপিং লেন্থ বলে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রিং রড কাটার সময় যে হুকের রডটা আমরা অবশ্যই কাটবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য